আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ট্যাংরা মাছ বোনা করলে সুস্বাদু হয়। প্রথমে আমি কিছু বড় সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিলাম। বোনার জন্য বড় সাইজের ট্যাংরা নিতে হয়। এখানে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, টমেটো নিয়ে নিলাম। তারপর ট্যাংরা মাছগুলোকে একটু মরিচ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম ভাজার জন্য। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হওয়ার পর একটু তেল দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো হালকাভাবে ভাজতে হবে। ট্যাংরা মাছ একটু ভেজে নিলে বোনা করলে মাছ ভাঙবে না, না ভেজে নিলে মাছ ভেঙে যাবে। তাই একটু হালকা করে ভেজে নিলাম। এরকম হালকা ভাজা হলে নামিয়ে নিই। মাছগুলো নামানোর পর ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি, এখন পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে হালকা ভেজে নিলাম। এখন পানি দিয়ে দেব। তারপর পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একসাথে নাড়াচাড়া দিয়ে ফেলে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ফিরে ফেলে দেব, মশলাটা যাতে কষানো হয়। মশলাটা কষানো হলে টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, যাতে টমেটোগুলো সিদ্ধ হয়। দু তিন মিনিট পর ঢাকনা খুলে টমেটো সিদ্ধ দেব। হালকা সিদ্ধ হলে মাছগুলো দিয়ে দেব, যে মাছগুলো ভেজে রেখেছিলাম। মাছ দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে টমেটো সাথে একসাথে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে দু তিন মিনিট ঢেকে রাখবো। ঢাকনা খুলে পানি দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে। ধনিয়া পাতা দিয়ে দেবো। এখন ধনিয়া পাতা দেওয়ার পর 8-10 মিনিট ডেকে রাখবো।
10 মিনিট পর রান্না হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। দেখেন মাছগুলো শক্ত আছে, ভাঙবে না, তো ভেজে নিলে ভাঙে না মাছ। রান্না হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, ফলো করবেন।